সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। গতকাল ইইউ নেভাল ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করে। তবে বাংলাদেশের অনুমতি ছাড়া জিম্মি থাকা জাহাজে কারও অভিযান চালানোর সুযোগ নেই বলে জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। হাসান মাহমুদের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভারত মহাসাগরে অস্ত্রের মুখে সোমালিয়ান জলদস্যুদের ছিনতাই করে নেয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিকের শ্বাস রুদ্ধকর অবস্থার 12 দিনের মাথায় জাহাজের কাছে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার দিবাগত রাতে ইইউর নেভাল ফোর্সের এই যুদ্ধ জাহাজটি আবদুল্লার কাছাকাছি যায়। সোমালিয়ার উপকূলে জলদস্যু দমনে অপারেশন আটলান্টা নামে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। এমভি আবদুল্লা জাহাজটিকে ঘিরে ইইউ এর হেলিকপ্টার চক্কর দেবার ছবিও ভিডিও প্রকাশ করেছে তারা। ওইসব জায়গায় তাদের রুটিন অ্যাক্টিভিটিস আছে আশেপাশে, তারা পেট্রোলিং হয়তো বা তার এই জাহাজের কাছাকাছি নিয়ে আসছে, কিন্তু এই জাহাজে কোনো ধরনের অপারেশন চালানোটা এটা দে হ্যাভ টু টেক পারমিশন ফ্রম বাংলাদেশ অ্যান্ড দ্য শিপ ওনার, বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড অথরিটিস অ্যান্ড শিপ ওনার্স, কিন্তু এটা এটা দিবে না। নাবিকদের মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েকবার স্থান পরিবর্তন করে সোমালিয়ার গদভজিরন উপকূলে নিয়ে রাখা এমভি আবদুল্লা উদ্ধারে দস্যুদের সাথে সরকার ও জাহাজ মালিক কর্তৃপক্ষের সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চলমান রয়েছে। এরই মধ্যে দস্যুদের সাথে যোগাযোগ হয়েছে জাহাজ মালিক কর্তৃপক্ষের সাথেও, আর তাতে জাহাজ ও 23 নাবিককে জীবন্ত উদ্ধারে আশাবাদ যুক্ত হয়েছে সবার মনে। বাংলাদেশি জাহাজটির 23 জন নাবিক সহ শেষ তিন দিন ধরে সোমালিয়ার গদভজিরন উপকূলের 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করা রয়েছে। প্রিয়জনের অপেক্ষায় বাড়ছে স্বজন পরিজনদের উদ্বেগও। বাংলাদেশের অনুমতি ছাড়া সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজে কারো অভিযান চালানোর সুযোগ নেই বলে জানিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।